ফিরে এলো সেই মহরম মাহিনা, দেখ যাই মার্সিয়া ক্রন্দন চাহি। কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতাই মনে পড়ল। আসলে কি মহরম আমাদের শোকের মাস? মহরম কি মাতম করার মাস? আমাদের যে সমস্ত আহলে বায়াত শহীদ হয়েছেন তাদের জন্য কি আমরা শুধু মাতমই করে যাব? এই প্রসঙ্গ নিয়ে আজ ছোট্ট একটু আলোচনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর কর্তৃক আক্রান্ত হয়ে তার পরিবারের অনেক সদস্যের সাথে উনি শহীদ হয়েছেন। এটা আমাদের বেদনার বিষয় এবং এটা আমাদের অনেক কাঁদায়, কিন্তু এই কান্নাটা শুধু আমরা কেঁদেই যাব নাকি এটাকে অন্য কিছু, এটাকে সুখকে আমরা শক্তিতে পরিণত করব? ইসলামের কথা হলো, অনেক সাহিত্যিক বলে গিয়েছেন, ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কে বার। আমরা এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। আমাদের মূল যে বক্তব্য, মহরম শোকের মাস নয়, মহরম মাতম করার মাস নয়। ইসলামের দিকে যদি আমরা তাকাই, আমাদের প্রতিটি কাজ ইসলামসম্মত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী হতে হবে। সেই হিসেবে যদি আমরা দেখি যে কেউ যদি মারা যায় তাহলে তার জন্য শোক মাত্র 3 দিন পর্যন্ত করা যাবে, এরপরে আর কোনো শোক করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তার জন্য যদি কেউ শোক করতে চায় তাহলে 3 দিন পর্যন্ত করার সুযোগ ছিল। হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর 3 দিন পর্যন্ত সুযোগ ছিল শোক পালন করার। এভাবে প্রত্যেকের ক্ষেত্রে একই অবস্থা। আমরা এতদিন পরে যদি শোক পালন করতে যাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আছে সেই কথাকে অমান্য করা হবে। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, মহরম আমাদের শোকের মাস নয়, আশুরার আমাদের মাতমের বিষয় নয়। ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, সত্যকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল। আমরা চেষ্টা করব এই সময় আমাদের নিজেদেরকে আরও শক্তিশালী করার জন্য, এবং ইনশাআল্লাহ আমরা এই মহরমকে শক্তির মাস করব, শোকের মাস নয়। ইনশাআল্লাহ এই ভিডিও যারা দেখছেন, এখন থেকে মাতম করা বা অন্যান্য কিছু যে সমস্ত রেওয়াজ আছে, একটা বিশেষ গোষ্ঠী যে পালন করে থাকে, তার থেকে আপনারা দূরে থাকবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।